হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল ইউএস ব্লগ। আপনার সন্তানকে অভাবের বদলে আভিজাত্য শেখান, তাকে মন ও মননে বড় হতে শেখান, তাকে সাধ্যের মধ্য থেকে যতটুকু পারেন দামি জিনিসপত্র কিনে দেন, তাকে সামান্য রাখাল বালকের ব্যাংকার হওয়ার গল্প না বলে এরদোয়ান কিংবা বাইডেনের গল্প বলেন। মানুষ তার গল্পের সমান বড় হয় এই চরম সত্যটা ছোটবেলায় তার মাথায় গেঁথে দেন। তাকে বলেন যে কোনো কাজ সম্মানের, শুধু চেয়ারে বসাই পড়ালেখার উদ্দেশ্য নয়। চিন্তার মুক্তি না হলে পিএইচডি করেও কোনো ফায়দা নেই। নিজের বিবেকের কাছে তাকে সৎ হতে শিক্ষা দেন। তাকে বলেন এই দেশই পৃথিবীর শ্রেষ্ঠ দেশ নয়, পৃথিবীতে আরও অনেক বড় দেশ আছে, জাতি মানুষ সভ্যতা আছে। প্রচুর ভ্রমণ কাহিনী পড়তে দেন, 10-12 বছর হলেই যেন তার ভিতরে সুইজারল্যান্ডের ইন্টারলেকেন কিংবা কাশ্মীরের কোনো সকাল দেখার স্পৃহা তৈরি হয়। বাচ্চাদের অভাব শিখাবেন না, অভাবী মানুষ পৃথিবীকে কিচ্ছু দিতে পারে না, এদের জীবন কাটে ধুকে ধুকে। খড়কুটোর মতো বেঁচে থাকা আসলে কোনো জীবন না, টাকায় দরিদ্র হওয়া কোনো অপরাধ না, অপরাধ হলো নিজের চিন্তা ভাবনাকে গরিব করে রাখা। যারা আপনার সন্তানের উচ্চাকাঙ্ক্ষাকে খাটো করে দেখে তারা হতাশাগ্রস্ত লোক, এদের কাছ থেকে নিজের সন্তানকে 500 হাত দূরে রাখুন।